হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা গুড মর্নিং, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রতিদিনের মতো আজকে শুরু করে দিয়েছি সকালবেলা। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আমার মা ভালো আছে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে, এখন 7:10 মনে হয়। মা স্নান করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা আমার কালকে না সেই এডিট করা হয়েছিল, কালকে আমার ভিডিওটা এডিট করা হয়েছিল না। তো সকালবেলা ভিডিও এডিট করলাম, যে এখন ভিডিওটা স্টার্ট করছি। কালকে বলেছিলাম তোমাদেরকে আমি সেই বেলপাতা দেখাবো, কিন্তু বেলপাতা দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। আমি এখন ওই বেল গাছের সামনেই দাঁড়িয়ে আছি, তো এখন দেখাই, চলো দেখ, তোমরা দেখো। আর খুবই ভালো লাগে এই পাশ পাতা, নানান রকম যেটা যেই জিনিসটা দেখা যায় না, সেই জিনিসটা যদি দেখা যায় তো আমার হেবি আনন্দ লাগে। চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি বেলগাছের কাছে চলে এসেছি, এখন দেখাবো। তো এখন তোমাদেরকে সেই বেলপাতা দেখাবো, চলো দেখে নাও গাছটায়। দেখেছো কি সুন্দর ছোট 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 পাতা বেরিয়েছে, দারুণ লাগছে না দেখতে? আর এইদিকে ডালগুলো ঝুঁকে গেছে, কালকে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভারে না ঝুঁকে গেছে ডালগুলো। তো চলো আগে পাতা দেখাই। এই দেখো, 1, 2, 3, 4 আর 5, এই মাঝখান দিয়ে আমি 5 পাতা এই আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি, এমনি ইউটিউবে দেখেছি। আর 2 পাতা, এর কিন্তু পাতা পড়ে যায়নি এখান দিয়ে, এইভাবেই হয়েছে। আর একটা ছিল 4 পাতা, কোথায় কী জানি আমি খুঁজে পাচ্ছি না, আমি দেখেছিলাম, পরে দেখতে পেলে না তোমাকে দেখাবো, তোমাকে মানে তোমাদেরকে দেখাবো। বেলপাতা তোমরা দেখলে তো, তোমরা আগে দেখেছো, দেখলে আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার অন্য ফোনে আছে, সেই ওই ফোনটা, যে ফোনটা জল পড়ে গেছিলো না সেই ফোনটা আছে, ওই ফোনটা পুরোপুরি ঠিক হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার ওই ফোনটায় যত ফটো আছে সব বলেছিলো দোকানদার ডিলেট হয়ে যাবে, সেই কারণে আমাদের পাড়ায় সুকান্ত আছে, সুকান্তকে দিয়েছি, ওর কম্পিউটার রেখে দিয়েছি, তো ওর কাছে আমার ফোনটা আছে, ও ওর কম্পিউটার থেকে আমার ফোনে দেবে, তারপর তোমাদেরকে দেখাবো। কি বলো তো, আমাদের এই বেল গাছে প্রথম বেল ধরেছিল, আমি ভেবেছিলাম বেল ধরেছিল, কিন্তু বেল না, এই যেমন এইটুকু এইটুকুনি টাইপের, সেই কেমন টাইপের যেন একটা লম্বা টাইপের হয়েছিল। তারপরের দিন ছাদে গিয়ে দেখছি ওইটা ফুল, ওই বেল ফুল কেমন হয় বলো তো? আকন্দে ফুল হয় না, ওই আকন্দে ফুলের মতো। সেদিনকে আমি ওইটা ক্যামেরা করেছিলাম, কিন্তু ফটো গ্যালারিতে শো করেনি, সেটা দেখাতে পারবো না, তারপরের দিনেরটা দেখাতে পারবো। তারপরের দিনে হচ্ছে ওইটা একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো, কিন্তু সেদিনকে পুরো আকন্দ ফুলের মতো ছিল। বেলে বেলের নাকি ফুল দেখা যায় না, আমি দেখেছি, অনেকে বিশ্বাস করবে না, সেই কারণে আমি ফটো তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো। আর আমার হাতে একটা কাপড় ছিল, মা স্নান করছে তো তাই নিয়ে দাঁড়িয়েছিলাম, সেই কারণে। তো আমি ভিতরে যাই, মা পুজো দেবে, পুজো দেওয়ার পরেই রান্না করবে, আজকে হয়তো মামা বাড়ি যাবো, তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? এরকম বন্ধুরা রান্নাঘরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এখন ব্রেকফাস্ট খাবো। তো খুব খিদে পেয়ে গিয়েছে, এখন কটা বাজে বলে তো 9:30 বাজে, আমরা তাড়াতাড়ি খাই, অনেকে খাই 11টা আসে, অনেক টাইমে, তো আমরা তো টাইমে খাই না, কী খাবো কী খাবো দেখবা। এরকম মুড়ি দিয়ে, আর কালকে সেই মাংস ছিল, ওই মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো, মুড়ি দিয়ে এই চিকেন দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? খুব খিদে পেয়েছি। এই দেখো, এখন মা আমাকে খেতে দিল রুটি, অনেকদিন পর রুটি খাবো, আর হচ্ছে মিষ্টি, পেঁয়াজ, জল আর আলু ভাজা, আলু ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর এই দেখো, সে কালকে বলেছিলাম না একটা দাদা এসেছিলো, এই সাদা কালারের ওইগুলো দাদাটা এনেছে, আর আমি আমি এনেছি এটা ওটা এইগুলো। ওই কিরে, আমি
এই দেখো বন্ধুরা, এখন বিকাল 4:30 বাজে। আমি মামা বাড়ি গিয়েছিলাম, কিন্তু আবার চলে এসেছিলাম। তো ওখানে গিয়ে যেটুকুনি আমি ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদেরকে এইটাই আজকে এই ভিডিওই দেখাতে পারলাম না, কারণ ওইটা কী বলো তো ভালো মতো সেই হয়নি, তো সেই কারণে। আর এইদিকে এইটা মন্দির, আমি রেশনে এসেছি, মামাও আসবে, দুইজনের লাইন দিয়েছি। এটা কালী মন্দির, এখানে দুর্গা পুজোও হয়। আর এই পাশের এইটা এমনি ফাঁকা, এইটা আগে তুলসী মন্দির ছিল, এই মন্দিরটা নতুন করে দিয়েছে এই শিব ঠাকুরের। আর পাশের ওইটা, আর এই দেখো শিব ঠাকুর। আগে আমরা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আসতাম আমি আর মা, আমি এই দিয়ে 3 বার পড়েছি। তো দেখো, আর এই সাইডে একটা নদী আছে, নদী আমার বলতে গিয়ে কথা বেঁধে যাচ্ছিলো, এটা চুন্নি নদী। আমাদের ওই দিকে যেটা আছে না বাড়ির কাছে, তোমাদেরকে বলেছিলাম সেই নদী। এই দিকে বটগাছ আছে, বটগাছটা প্রচুর বড়, অনেকটা বড়। আর এই সাইডে যেটা দেখছো এইভাবে লাইন করা, এইটা দিয়ে ঠাকুর বিসর্জন দেয়। আমি যদি কখনো আসি সে সময় দেখাবো, দুর্গাপুজোয় খুব ভিড় হয়। আর এই সাইডের এইটাই এমনি মানুষজন চলাফেরা করে। ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে হাজরাতলা আছে, প্রচুর ভিড় হয়। ওই নীল পুজোর দিন একদিনের মেলা হয়, এত ভিড় হয় সে বলার মতো না। দেখো নৌকাটা আসছে, কী সুন্দর লাগছে, তাই না বলো? আমার নৌকায় উঠতে খুবই ভয় লাগে। এইদিকে কালী ঠাকুর আসছিল, তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। আমি কালী ঠাকুরের ভীষণ ভক্ত, আমার খুব ভালো লাগে, চোখ বন্ধ করলেই মনে হয় ঠাকুর দেখতে পাচ্ছি যখন খুব কষ্ট হয়।